আপনারা জানেন যে যখন নির্বাচন ঘোষণা হয় তখন রাজ্য সরকারের আর কোনো প্রশাসনিক দিক রাজ্য সরকার কন্ট্রোল করে না, প্রশাসনিক কোনো সিদ্ধান্ত সেটা নির্বাচন কমিশনের আওতায় থাকে এবং নির্বাচন কমিশন সেটাই পারমিশন দেন। আমরা গণতান্ত্রিকভাবে কোনো দল মিটিং করবে কোন দল মিটিং করবে না সেটার প্রশ্ন শাসক দল নিয়ন্ত্রণ করে না এই নির্বাচন চলাকালীন। আসল কথা, কংগ্রেসের এখানে কোনো মাটি নেই। কংগ্রেসের সমস্ত নেতাকর্মী যারা এলাকা এলাকায় ভোট করে তারা সবাই তৃণমূলে এসছেন এবং তৃণমূলের হয়ে মৌসুম নূর এবং ডক্টর মোয়াজ্জেম হোসেনের হয়ে তারা হই হই করে ভোটে নেমে পড়েছে। আসল কথা, তারা লোক জোগাড় করতে পারবে না। আসল কথা, তাদের ডাকে আর কেউ আসবে না। এই প্রেক্ষিতে আমার মনে হয় যে একটা রাজ্য সরকারকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এখানে রাজ্য সরকারের কোনো ব্যাপার নেই।